আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ স্মৃতি আদালতের বিচারক নাসরিন জাহান এর রায় দেন। 2014 সালের 10 সেপ্টেম্বর দেবিদ্বারের মোহাম্মদপুর বাজারে পূর্ব শত্রুতার জেরে সুমা ডিজিটাল স্টুডিওর মালিক নারায়ণ চন্দ্র পালকে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় বাউরা গ্রামের ফিরোজ সরকার। এ ঘটনায় নিহতের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা করেন। পরদিন দেবিদ্বার থানা পুলিশ আসামি ফিরোজ সরকারকে গ্রেফতার করে।